থমকে গেল যশোর রোডের বামনগাছি এলাকা। কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনের বিরোধিতা করে মিনি ট্রাক চালকদের পথ অবরোধ পড়ল কুশপুতুল এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পুলিশের হস্তক্ষেপে উঠে যায় পথ অবরোধ। কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে রাজ্যের দিকে দিকে ক্ষোভে ট্রাক চালকরা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ মঙ্গলবার সকালেও ট্রাক চালকদের বিক্ষোভের ছবিটা ছিল একই রকম। এদিন সকালে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের বামনগাছিতেও চলে ট্রাক ও লরি চালকদের প্রতিবাদ বিক্ষোভ। অবিলম্বে কেন্দ্রীয় কালা আইন বাতিলের দাবিতে এদিন সকাল দশটা নাগাদ যশোর রোডের বামনগাছি মোড় অবরোধ করেন মিনি ট্রাক ড্রাইভার্স অ্যান্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা। যদিও পুলিশি হস্তক্ষেপে ঘণ্টাখানেকের মধ্যে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। হচ্ছে আজকে ড্রাইভাররা বলছে যে অ্যাক্সিডেন্ট করলে বা কোনো দুর্ঘটনা ঘটলে তাদের 10 বছর পর্যন্ত জেল অথবা কয়েক লক্ষ টাকা জরিমানা। আজকে যদি একটা ড্রাইভারের লক্ষ লক্ষ টাকা থাকতো, তিনি তার পরিবার পরিজন ছেড়ে কেন তিনি তার জীবন বাজি রেখে কয়েক হাজার কিলোমিটার তিনি গাড়ি চালাতে যাবেন? আমরা চাইছি যে ড্রাইভারদের যে বিরুদ্ধে যে আইন, কালা আইন, এই কালা আইন অবিলম্বে বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে। 500 টাকা রোজে কাজ করি, আমাদের লাইসেন্স আছে, 500 টাকা রোজে কাজ করি, কিন্তু আমাদের যে মানে দিল্লি সরকার যে রায়টা ঘোষণা করেছে আমরা কিভাবে পারবো? একটা আমরা ট্রাক চালাচ্ছি, হঠাৎ একটা বাইক তলা দিয়ে ঢুকে গেল, কেউ মদ খেয়ে চালিয়ে তার মধ্যে ঢুকে গেল, যদি মারা যায় তাহলে আমরা গরিব মানুষ খেটে খাই। যারা গাড়ি সারা রাত গাড়ি চালিয়ে 500টা টাকা আমরা ইনকাম করি বিবি বাচ্চা বাল বাচ্চার জন্য, হ্যাঁ, যার জন্য আমাদের এই অপরাধ, যে যে আইনটা করা হয়েছে সেই আইনটা নির্ধারিতভাবে করা হোক, এটাই আমরা চাই। এটাই এর জন্যই অপরাধ, যেহেতু প্রশাসন এসেছে আমরা রাস্তা খুলে দেব। রাস্তা আটকানো আমাদের আইনত অপরাধ, কিন্তু আমাদের এছাড়া আর উপায় নেই। প্রসঙ্গত, কেন্দ্রীয় আইনে স্পষ্ট বলা হয়েছে কোনো ট্রাক চালক দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থল থেকে আহতকে হাসপাতালে নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে সেই চালককে দিতে হবে